হ্যালো ভিউয়ার্স রিয়েলমি নার্জো টোয়েন্টি প্রো এই মোবাইল ফোনটির জন্য অনেকেই কিন্তু অনেকটা আগ্রহী আছে তো এই মোবাইল ফোনটিকে আমি কিন্তু বেশ কিছু দিন ধরে ইউজ করছি তো তাই আজকের আমি এই ভিডিওতে এই মোবাইল ফোনটির একটি ফুল রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব এবং তার সঙ্গে সঙ্গে একটি কথা বলতে চাইছি রিয়েলমি সেভেন আই এবং রিয়েলমি সেভেন প্রো যেটা বারোই অক্টোবর অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ করবে রিয়েলমি সেভেন প্রোতে আপনারা জানেন অবশ্যই কি কী পেক্স থাকছে এবং রিয়েলমি সেভেন আয়ের মধ্যে আপনারা যেমনটা রিয়েলমি সি সেভেন্টিনের মধ্যে ছিল এইচডি প্লাস ডিসপ্লে এর মধ্যে নাইনটি অ্যাশ ডিসপ্লে রেশিউটাও পাবেন তার সঙ্গে সঙ্গে চৌষট্টি মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেট আপটাও পেয়ে যাচ্ছেন এই মোবাইল ফোনটি ও সাত তারিখে ইন্ডিয়াতে লঞ্চ হবে ওই দিন আমি আপনাদের আনবক্সিং এবং ছোট্ট একটি রিভিউ শেয়ার করে দেবো তো চলো আজকে সরাসরি চলে যাচ্ছে বন্ধুরা সবার প্রথমে আমি এই মোবাইল ফোনটির ডিজাইনকে নিয়েই কিছু কথা বলতে চাই এই মোবাইল ফোনটির সাইডে আপনারা কিন্তু পাবেন ফলি কার্বনেট বডি বগি বডি হওয়ার পরেও খুব সুন্দর চকচকে একটা ডিজাইন পাবেন তার সঙ্গে সঙ্গে ব্যাকসাইডে কোয়াড ক্যামেরা সেট আপের ডিজাইনটা পেয়ে যাবেন যেটা আপনারা রিয়েলমি সেভেনের মধ্যে দেখতে পেয়েছিলেন সেম একটা ক্যামেরার ডিজাইনও আপনারা এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন তার সঙ্গে সঙ্গে ব্যাকসাইডটা আপনারা দেখতেই খুব একটা ভালো করে লক্ষ্য করুন এখানে আপনারা একটা ভি কাটিং এর ডিজাইনটা এই মোবাইল ফোনটির সাইড থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন তার সঙ্গে সঙ্গে ব্যাক টি কিন্তু থাকছে না ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পার বাটামের ওপরে আপনারা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন এই মোবাইল ফোনটির ক্যামেরার বামটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন বাইরের দিকে তার সঙ্গে সঙ্গে ব্যাক পলি কার্বনেক বগেই দেওয়া হয়েছে তাই আমি এখানে একটি কথা বলবো অবশ্যই আপনি কিন্তু ব্যাক কেস লাগিয়ে আপনি আপনার মোবাইল ফোনটিকে ইউজ করবেন নয়তো মোবাইল ফোনের উপরে ক্যাচেস অর্থাৎ দাগ চলে আসবে এবং এই মোবাইল ফোনটির ওজনটা একশো গ্রাম এখানে যেটা ভালো একটা ওয়েট ম্যাঙ্ক করেছে রিয়েলমি পাওয়ারফুল ব্যাটারি হওয়ার পরেও এখানে যেটা রিয়েলমি একটা খুব ভালো ওয়েট মেনটেন করেছি আমি হাতে নিয়ে খুব ভালোভাবে মোবাইল ফোনটিকে ইউজ করতে পেরেছি কোনো অসুবিধে কিন্তু এই মোবাইল ফোনটির কাছ থেকে পায়নি তো বন্ধুরা এই মোবাইল ফোনটির যেটা ওভারঅল ডিজাইনটা আপনারা কিন্তু একটা ভালোই পেয়ে যাচ্ছেন এবং এই মোবাইল ফোনটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন পাওয়ার বাটামের ওপরে ফিঙ্গার প্রিন্ট সেন্সার যে ফিঙ্গার প্রিন্ট সেন্সারটাও আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি ট্যাপ করে দিচ্ছি ওপেন হয়ে যাচ্ছে তো প্রচণ্ড ফার্স্ট এখানে যেটা আপনার আপনারা ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাচ্ছেন এবং ফেস আনলকটাও আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে ফেস আনলকটাও আপনারা কিন্তু খুব একটা ভালোই পেয়ে যাচ্ছেন এই মোবাইল ফোনটির কাছ থেকে এবং যদি এখন এই মোবাইল ফোনটির ডিসপ্লেকে নিয়ে কোনো কথা বলা যায় এখানে আপনারা সিক্স ইন্টু ফাইভ ইঞ্চি একটা ফুল এইচডি প্লাস এখানে আপনারা আইপিএস এল সিডি প্যানাল এখান থেকে পেয়ে যাচ্ছেন অবশ্যই আপনারা ফুল ভিউ ডিসপ্লে পাবেন কেননা এখানে আপনারা একটা পাঁচ হোল্ট সেলফি ক্যামেরা পাবেন সেই জন্য ফুল ভিউ ডিসপ্লে থাকছে এর যেটা নিচের চেনটাও আপনারা অনেকটাই ছোট পাবেন তার সঙ্গে সঙ্গে ফ্রন্টাইটে আপনারা কর্নিং সাইড থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন এবং এখানে রিয়েলমি একটাই ভালো কাজ করেছে এখানে আপনারা নাইন ক্লাস ডিসপ্লে রেশিউটাও কিন্তু এর যে একটা ভিডিও কোয়ালিটিটা আপনারা দেখতেই পাচ্ছেন খুব একটা ভালো বেটার ভিডিও কোয়ালিটি কিন্তু আপনারা এই মোবাইল ফোনটির কাছ থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা এর যেটা ডিসপ্লে কোয়ালিটি আপনারা কিন্তু খুব একটা ভালোই পেয়ে যাবেন এবং যদি এই মোবাইল ফোনটি আপনি আউটডোরে ইউজ করেন কোনো অসুবিধা কিন্তু পাবেন না এই মোবাইল ফোনটির কাছ থেকে এবং যদি এখন বলা যায় এই মোবাইল ফোনটির থেকে গুরুত্বপূর্ণ বিষয়ের কথা মোবাইল ফোনটির মধ্যে কি এমন প্রসেসারটা আছে বা কতটা বেটার আমি এই মোবাইল ফোনটির মধ্যে গেম টেম খেলতে পেরেছি এই মোবাইল ফোনটির মধ্যে আপনারা যে প্রসেসারটা পাবেন মিড গ্যাটে ঘিলিও জি নাইনটি ফাইভ প্রসেসার এখান থেকে পেয়ে যাচ্ছেন এই মোবাইল ফোনটির মধ্যে আমি পাবজি কল অফ ডিউটি ফ্রি ফায়ার গেমটা খেলেছিলাম খুব ভালোভাবে কিন্তু খেলতে পেরেছি কোনো অসুবিধা পায়নি কোনো কিছুই পাইনি খুব ভালোভাবে যেটা গেমিং এক্সপিরিয়েন্স আমি এই মোবাইল ফোনটির কাছ থেকে পেয়ে গেছি এবং ডেলি ইউজের কথা বলাই তো কোনো প্রবলেমই আপনারা কিন্তু এই মোবাইল ফোনটির কাছ থেকে পাবেন না তো গেমিং পারফরমেন্স অবশ্যই আপনারা ভালোই পেয়ে যাচ্ছেন এই মোবাইল ফোনটির কাছ থেকে এবং যদি এখন বলা যায় এই মোবাইল ফোনটির ক্যামেরাকে নিয়ে কোনো কথা এই মোবাইল ফোনটির ব্যাকসাইডে থাকছে চারটে ক্যামেরা সেট এটাতে মেন সেন্সার দিয়েছে এখানে আটচল্লিশ মেগাপিক্সালের তার সঙ্গে সঙ্গে একটা আট মেগাপিক্সেল মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দুই মেগাপিক্সেলের একটা মাইক্রো লেন্স এবং দুই মেগাপিক্সেলের একটা ডেপ সেন্সার লেন্স সেলফিতে আপনারা পেয়ে যাবেন একটা ষোলো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আমি কিছু ক্যামেরার ফটো সিম্পল আপনাদের দেখাচ্ছি অবশ্যই এর যেটা পিকচার কোয়ালিটি কিন্তু আপনারা ভালোই পেয়ে যাবেন যে প্রোটেক্ট শটগুলো দেখতেই পাচ্ছেন সিম্পল শটগুলো দেখতেই পাচ্ছেন একটা ভালো কিন্তু পিকচার কোয়ালিটি আপনাদের মতে কি কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু তার সঙ্গে সঙ্গে এখন যদি এই মোবাইল ফোনটির ব্যাটারির দিকে যায় এখানে আপনারা সাড়ে চার হাজার এমএচের একটা পাওয়ারফুল ব্যাটারি পাবেন টাইপ সি ক্যাবলটাও এখান থেকে পেয়ে যাচ্ছেন তার সঙ্গে সঙ্গে এখানে আপনারা সিক্সটি ফাইভ ওয়াট অর্থাৎ পঁয়ষট্টি ওয়াটের সুপার ডার্ক চার্জারটাও কিন্তু এই মোবাইল ফোনটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বন্ধুরা আপনি আপনার মোবাইল ফোনটি অল্প সময়ের মধ্যে চার্জ করতে পারবেন এবং অনেকটা সময় ধরে কিন্তু আপনার মোবাইল ফোনটিকে আপনি ইউজও করতে পারবেন যে ব্যাটারি ব্যাকআপটা অবশ্যই আপনারা খুব একটা ভালোই পেয়ে যাবেন তার সঙ্গে সঙ্গে এখানে আপনারা ফোর কে ভিডিও রেকর্ডিং শ্যুটটাও করতে পারবেন ওয়াইট এলনে সাপোর্ট থাকছে অ্যান্টো টেনে সাপোর্ট থাকছে রিয়েলমি ইউআই ওয়ানও আপনারা এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন তবে যদি এই মোবাইল ফোনটির দামের কথা বলা যায় এই মোবাইল ফোনটি বর্তমান বাংলাদেশে পাওয়া যাচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকার মধ্যে অবশ্যই এই মোবাইল ফোনটি যখন অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ করবে তখন হয়তো এর দামটা আরও কমে যাবে তো এখন যদি আমার অনেস্ট মতামতের কথা বলা যায় আমি বলবো এই দামের মধ্যে দেখতে গেলে সিক্সটি ফাইভ ওয়াটের সুপার গাট চার্জার তার সঙ্গে সঙ্গে মিড গেটে গিলিও জি নাইনটি ফাইভ প্রসেসার নাইনটি ডিসপ্লে রেশিও এবং একটা ভালো ডিজাইনের মোবাইল ফোন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমি বলবো এই মোবাইল ফোনটি আপনি নিতে পারেন আপনাদের মতে কি কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি যদি আপনাদের কোনো এক জায়গায় বিন্দুখানি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং ভিডিওটা যতটা পারেন শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধব এবং সোশ্যাল মিডিয়াতে তো বন্ধুরা এটাই ছিল আজকে রিয়েলমি নার্জো টোয়েন্টি ফোর ফুল রিভিউ আবার দেখাবে আগামীকাল নতুন একটি ভালো ভিডিওর সঙ্গে আজকের এতটাই বাই ফ্রেন্ড টেক কেয়ার ফ্রেন্ড